আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কেমন আছেন আপনারা অবশ্য ভালো আছেন আমরাও খুবই ভালো আছি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের পর্বে আমার থাকছে কীভাবে আমরা প্লাস্টিকের বালতি ম্যাজিকের মতো পরিষ্কার করব সেই টিপস নিয়ে আজকে আপনাদের মাঝে চলে আসছি তো দেখা গেছে সবারই ওয়াশরুমে এরকম প্লাস্টিকের বালতি থাকে প্লাস্টিকের বালতি ইউজ করি আমরা আবার অনেকে দেখা গেছে গামলা ইউজ করি আর মগ ইউজ করি গোসলের ক্ষেত্রে তো তখন দেখা গেছে আয়রনের কারণে আমাদের এই প্লাস্টিকের জিনিসগুলো অনেক নোংরা হয়ে যায় যখন আয়রনটা বসে তখন এই প্লাস্টিকের গায়ে কিন্তু এই আয়রনগুলো বসে যায় তো দেখা গেছে আমরা সব সময় পরিষ্কার করতে পারি না কারণ আমরা হয়তো পানি জমিয়ে রাখি পানি যখন শর্ট হয়ে যায় তখন আমরা পানিটা জম জমিয়ে রাখার কারণে দেখা গেছে প্লাস্টিকের জিনিসগুলো অনেক নোংরা হয়ে যায় তো আমরা সেক্ষেত্রে সবসময় আমরা পরিষ্কার করতে পারি না তো সেই জন্য আমি আজকে কিভাবে এটা প্লাস্টিকের জিনিসটা পরিষ্কার করব। সেই টিপস নিয়ে আমি আজকে আপনাদের মাঝে চলে এসেছি তো কীভাবে পরিষ্কার করব সেটাই আমি আজকে সবাইয়ের সাথে শেয়ার করব তো প্রথমে তো আমি বালতিটা দেখিয়ে দিয়েছি একেবারে জাগায় জাগায়ের ভিতরে কোনায় কোনায় অনেক নোংরা হয়ে আছে তো এখন আমি যে মিশ্রণটা তৈরি করেছি এই মিশ্রণটা আমি প্লাস্টিকের গায়ে অ্যাপ্লাই করব। প্রতিটা জায়গায় আমি অ্যাপ্লাই করে দিব তো আমি এভাবে হাত দিয়ে প্রতিটা জায়গায় অ্যাপ্লাই করে দিচ্ছি তো আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেটা অবশ্যই যদি আপনারা দেখতে চান তাহলে এটা আপনাদেরকে অবশ্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো প্রথমে আমি এটা অ্যাপ্লাই করতেছি আমি একেবারে প্রতিটা জায়গায় কিভাবে দিচ্ছি আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি দেখেই দিচ্ছি অবশ্য আমি এটা হাত দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে না লাগালে এটা কিন্তু ঠিক করে লাগবে না আর কর্নারগুলোতে আপনারা যে চিপাগুলো ওগুলিতে আপনারা ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারেন সমস্যা নেই ব্রাশ দিয়েও লাগানো যায় তো আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি তো আমি প্রতিটা বালতির জায়গায় উপরে ভিতরে এবং নিচে সব জায়গায় আমি বালতিতে এই মিশ্রণটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো অ্যাপ্লাই করার পরে আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দিব কারণ দশ মিনিটের ভিতরে দেখা গেছে যে আয়রনগুলো ওগুলি অনেক নরম হয়ে যাবে তখন দেখা গেছে হাত দিয়ে এমনিতেই ডলা দিলে ময়লাগুলো উঠে যাবে তো আমি প্রথমে এটা লাগিয়ে নিচ্ছি আপনারা দেখেন তো লাগানোর পরে আমি দেখাবো অবশ্যই এটা হাত দিয়ে ডলা দিলেও উঠে যাবে এবং আমাদের যে বাসায় আমরা হাঁড়ি পাতিল মাজার জন্য ইউজ করি যে তার কাটা ওটা দিয়েও মেজে নিতে পারেন সমস্যা নেই তো আমি ওটা দিয়ে একটু মেজে নিব তো প্রথমে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি প্রতিটা জায়গায় আর যে বালতির যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলও কিন্তু অনেক হয়ে আছে তো এখানেও আমি লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে তো আমি যে মিশ্রণটা তৈরি করেছি এখানে কিন্তু আমি হারপিক পিক দিই নাই আর আমি যদি হারপিক দিতাম তাহলে কিন্তু আমি এভাবে হাত দিয়ে লাগিয়ে নিতে পারতাম না লাগাতে পারতাম না তো এই মিশ্রণটা কি দিয়ে আমি বানিয়েছি সেটা তো প্রথমেই বলে দিয়েছি দেখতে হলে আপনাদেরকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো আমি বাইরে চার পাঁচটা লাগিয়ে নিয়েছি এখন আমি ভিতর দিকটা লাগিয়ে নিচ্ছি ভিতর দিকটা অবশ্য পরিষ্কারই আছে তেমন একটা নোংরা হয় নাই তারপরও আমি লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে এভাবে আমি লাগিয়ে নিচ্ছি তারপরে আমি পরিষ্কার করে নেব এটা সো আমি এটা পুরো বালতিতে অ্যাপ্লাই করে নিয়েছি নিচেও লাগিয়ে নিয়েছি তো দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পরে ফিরে আসছি তো দশ মিনিট পর আমি দেখাচ্ছি অনেকটা এমনই হবে দশ মিনিট পরে অনেকটা নরম হয়ে গেছে এই যে হাত দিয়ে গষা দিলে কিন্তু উঠে যায় এটা আপনারা অবশ্যই দেখেই বুঝতে পেরেছেন যে যে বালতি যেই উপরের সাইড কিনারে এটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে নরম হয়ে উঠে গেছে সো এটা হাত দিয়ে ডলা দিলেও কিন্তু উঠে যাবে তো আমি এখন একটা কাটা দিয়ে আমি এটাকে একটু মেজে নেব হালকা হাতে মেজে নেবো বেশি একটা প্রেশার দিতে হবে না জোরে মাছতে হবে না তো আমি ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে তো আমি চারদিক একটু মেজে নিচ্ছি মেজে পরিষ্কার করে নিয়ে আসছি তো দেখেন অনেক পরিষ্কার হয়ে গেছে তাই না একেবারে চকচক করতেছে ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গেছে তো দেখুন অনেকটা সুন্দর সব দিক আমি এটাকে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়ে আসছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে এই বালতিটা তো আমি চারদিক দেখাচ্ছি যে সবগুলি উঠে গেছে সব যে শেওলা জমা ছিল আয়রন জমা ছিল সবগুলো উঠে গেছে সো দেখা গেছে এরকম অনেক পুরনো বালতি ফেলে দিয়েছেন নোংরা হয়ে গেছে বলে পরিষ্কার করেন নাই তো আমার মতো আপনারা এরকম ম্যাজিকের মতো পরিষ্কার করে নিতে পারেন ওই বালতিটা ফেলে না দিয়ে তাহলে কিভাবে সেই মিশ্রণটা তৈরি করব চলেন দেখে আসি সে মিশ্রণটা তৈরি করে নেই। এখন একটা বাটি নিলাম বাটির মধ্যে নিয়েছি এখানে আমি দেড় চা চামচ লবণ আর দিয়ে দেবো এখানে আমি দেড় চা চামচ ডিটারজেন্ট পাউডার তো যে ডিটারজেন্ট পাউডার আপনাদের ঘরে থাকবে সেই ডিটারজেন্ট পাউডারে আপনারা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো লবণ যতটুকু নিয়েছি ডিটারজেন্ট আমি ততটুকুই নিয়েছি আর এখন এখানে আমি নিয়েছি এক চা চামচ পেস্ট তো যে ফেস্ট থাকবে আপনাদের ঘরে ওই পেস্টই আপনারা নিতে পারেন কোনো প্রবলেম নেই সো যে উপকরণগুলো আমি নিয়েছি অবশ্যই সেই সব উপকরণগুলোই আমাদের হাতের কাছে আছে তাই না তো হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমরা একটা মিশ্রণ তৈরি করেছি এই মিশ্রণ দিয়ে আমরা এই যে বালতিটা পুরনো বালতি এই পুরনো বালতিটা আমরা ম্যাজিকের মতো জকজকে পরিষ্কার করে নিয়েছি অবশ্য আপনারা সবাই দেখেছেন তো এভাবে আপনারা সবাই পুরোনো বালতিকে নতুনের মতো ম্যাজিকের মতো জকজকে করে নিতে পারেন তাহলে আমরা কি করলাম ম্যাজিক করলাম ম্যাজিকের মতো আমরা পুরনো প্লাস্টিকের বালতি পরিষ্কার করে নিতে পারবো তাই না তো পুরনো বালতি পরিষ্কার করে নেব আর কি করব ম্যাজিক করব এই তো তাহলে আজকের জন্য এ পর্যন্ত আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ